Hello students, welcome back to another video tutorial from Deepak's classes and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্বতে আমরা ওরস্টেডের পরীক্ষা সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে দেখব তারপর আমরা হচ্ছে দক্ষিণ হস্তের যে মুষ্টি নিয়ম সেটা সম্পর্কে হচ্ছে আলোচনা করব এবং ভিডিওটি শেষে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম চুম্বক বলরেখা ও বার্লোর চক্র সম্পর্কে আলোচনা করব যেগুলি কিন্তু খুবই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তোমরা ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য তো চলো শুরু করি আর দেরি না করে তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দেখো নামটার মধ্যে লুকিয়ে আছে তড়িৎ চুম্বকত্ব মানে তড়িৎ ও চুম্বক এরা পরস্পরের সঙ্গে কিভাবে সম্পর্কিত এই সম্পর্কে হচ্ছে 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাতে তিনি দেখেছিলেন যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীটির কাছে যদি চুম্বক শলাকা রাখা হয় তাহলে ওই চুম্বক শলাকাটি কিন্তু বিক্ষিপ্ত হয় এটি হচ্ছে উনি পর্যবেক্ষণ করেছিলেন এছাড়াও উনি আরো পর্যবেক্ষণ করেছিলেন যদি ওই বর্তনীতে বা ওই পরিবাহীটিতে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আরো আমরা বাড়িয়ে দিই তাহলে এই চুম্বক শলাকাটি যেটি আমি তার পাশে রেখেছি তার বিক্ষেপণের মাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে মানে সমানুপাতিক হচ্ছে চুম্বক শলাকার বিক্ষেপণ এবং প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হচ্ছে এবং আরেকটি আশ্চর্য জিনিস তিনি দেখলেন যে যদি ওই পরিবাহীটিতে তড়িৎ পরিবাহের অভিমুখটা উল্টে দেন সাপোজ মনে করো এটা একটা পরিবাহী এই পরিবাহীটির মধ্যে দিয়ে মনে করো তড়িৎটা এদিক থেকে এদিকে যাচ্ছিল তখন চুম্বকটা যেদিকে বেঁকে যাচ্ছিল এখন যদি হচ্ছে এই প্রবাহের দিকটা উল্টে হয়ে যায় মানে এদিক থেকে এদিকে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ চুম্বক শলাকার অভিমুখের যে বিক্ষেপণ সেটিও কিন্তু উল্টে যাচ্ছে এটি কিন্তু উনি দেখেছিলেন যে তার পরীক্ষার মাধ্যমে এবার দেখো আমরা জানি একটি চুম্বকে দুটি মেরু থাকে একটাকে বলা হয় হচ্ছে উত্তর মেরু আর একটাকে বলা হয় দক্ষিণ মেরু এবার আমরা ছোটবেলায় পড়ে এসেছি সম প্রজাতির মেরু পরস্পরকে বিকর্ষণ করে ও বিপরীত প্রজাতির মেরু পরস্পরকে হচ্ছে আকর্ষণ করে তাহলে যদি আমি ধরে নিই এটা একটা চুম্বক চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু এবার যদি আরেকটা চুম্বকের উত্তর মেরুকে যদি আমি এখানে আনি তাহলে এটা এরকম ভাবে হচ্ছে দুটো পরস্পরের দূরে সরে যাবে বা যদি এই দক্ষিণ মেরুটাকে আমি যদি হচ্ছে উত্তর মেরুর কাছে আনি তাহলে এরা পরস্পরের দিকে আকর্ষিত হবে তার মানে এখানে আমি তোমাদেরকে বলতে চাইছি একটি চুম্বকের এই যে বিক্ষেপণ সেটি আরেকটি চুম্বক দ্বারাই সম্ভব বলে আমরা হচ্ছে জানি কিন্তু এখানে এই পরীক্ষায় কিন্তু আমরা তো দুটো চুম্বক ব্যবহার করছি না আমরা তো এখানে একটাই চুম্বক ব্যবহার করছি সেই চুম্বকটি যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই সময় কাছে আনা হচ্ছে তখন কি না ওটি বিক্ষেপিত হচ্ছে আর যখন পরিবাহীটির মধ্যে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো রকম এই চুম্বকের বিক্ষেপণ দেখা যাচ্ছে না তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ওই পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে ওই পরিবাহীটির চারিদিকে একটি চুম্বকের প্রভাব সৃষ্টি হচ্ছে আর এই চুম্বকের প্রভাবকেই আমরা এখন বলবো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আর এই চুম্বক ক্ষেত্রটি কেবলমাত্র পরিবাহীটির মধ্যে যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু বর্তমান থাকবে এবং তড়িৎ প্রবাহ বন্ধ হলে
সেই চুম্বকত্ব বা হচ্ছে এই চুম্বক ক্ষেত্রটিও কিন্তু আর সৃষ্টি হবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ বন্ধ করলেই এই যে চুম্বকের বিক্ষেপণ সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার তোমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, পরিবাহীটির মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন পরিবাহীটির চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু পরিবাহীটি নিজে চুম্বকে পরিবর্তিত হচ্ছে না। তার প্রমাণ আমরা কি করে পেতে পারি? তার প্রমাণ পেতে পারি তড়িৎ প্রবাহকালে ওই পরিবাহীটির কাছে যদি আমরা কিছু লোহার চূর্ণ রাখি তাহলে দেখব ওই লোহার চূর্ণগুলো কিন্তু ওই পরিবাহীটিতে আকর্ষিত হচ্ছে না। তাহলে এই যে ওরস্টেডের পরীক্ষা, এই ওরস্টেডের পরীক্ষার পর্যবেক্ষণ আর সিদ্ধান্তগুলো আমরা কিভাবে হচ্ছে পরপর স্টেপ ওয়াইজ বলতে পারি না? প্রথমেই পর্যবেক্ষণ কি কি? এক নম্বর পর্যবেক্ষণ যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে ওই পরিবাহীটির কাছে যদি কোনো চুম্বক রাখা হয়, সূচি চুম্বক মানে যেই চুম্বকে দুটো সাইড এরকম সরু হয়ে গেছে, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। তাহলে যেটা বলছিলাম তোমাদের যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে যদি ওর কাছে কোনো সূচি চুম্বক রাখা হয় তাহলে ওই সূচি চুম্বকটি বিক্ষেপিত হয়। এক নম্বর পর্যবেক্ষণ। দু নম্বর পর্যবেক্ষণ কি? এই সূচি চুম্বকের বিক্ষেপণটি কেবলমাত্র তড়িৎ প্রবাহ কালের মধ্যেই সীমাবদ্ধ, মানে তড়িৎ প্রবাহিত না হলে কি হবে না, এই বিক্ষেপণটি হবে না। তিন নম্বর পর্যবেক্ষণ, ওই পরিবাহীটির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ উল্টে দেওয়া হয় বা ওই পরিবাহীটির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ অপোজিট করা হয় তাহলে কিন্তু চুম্বকের বিক্ষেপণটিও অন্য দিকে হবে। আরেকটা কি? না, যদি ওই পরিবাহীটির মধ্যে ওই তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হয় তাহলে চুম্বকের বিক্ষেপণের মাত্রাও বাড়বে। কিন্তু এর সবচেয়ে হচ্ছে পর্যবেক্ষণটা কি? না, ওই পরিবাহীটির চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলেও পরিবাহীটি কিন্তু চুম্বকে পরিণত হয়নি। সেটা হচ্ছে আমি বললাম যে লোহার চিহ্ন কাছে আনলে এটি কিন্তু আকর্ষিত হচ্ছে না, ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে কিন্তু পরিবাহীটি চুম্বকে পরিণত হয়নি। এই গেল হচ্ছে ওরস্টেডের পরীক্ষার কিছু পর্যবেক্ষণ। আর সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে একটাই, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীটির চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, ওই পরিবাহীটির চারিদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যেই চুম্বক ক্ষেত্রটি মধ্যে যদি কোনো সূচি চুম্বককে রাখা হয় তাহলে সেটি বিক্ষেপিত হবে। কিন্তু সেটি কিভাবে বিক্ষেপিত হবে তার ধারণা কিন্তু আমরা ওরস্টেডের পরীক্ষা থেকে হচ্ছে জানতে পারি না, যে কখন কিরকম বিক্ষেপিত হবে তার একটা অ্যাবসোলিউট যে ধারণা, তার একটা যে অ্যাবসোলিউট সূত্র, সেটা কিন্তু ওরস্টেডের পরীক্ষা থেকে হচ্ছে আমরা পাই না। সেইটা পড়তে গেলে হচ্ছে আমাদেরকে হচ্ছে এখন জানতে হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি? তাহলে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ওরস্টেডের পরীক্ষা, এইগুলো কিন্তু তোমরা সবাই খাতায় সবকিছু লিখবে। ওরস্টেডের হচ্ছে এক্সপেরিমেন্ট, ওরস্টেডের পরীক্ষা সম্পর্কে হচ্ছে আমরা বললাম। এবার হচ্ছে আমরা যেটা করব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে এখন আমরা করছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি? না, ধরে নেওয়া হচ্ছে এরকম একটা পরিবাহী আছে, পরিবাহীটির এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এর তলায় যদি একটা সূচি চুম্বক রাখা হয়, এরকম সূচি চুম্বক দেখতে, এরকম যদি একটা সূচি চুম্বক রাখা হয় এদিকে, মনে করা হচ্ছে নর্থ মানে উত্তর মেরু,
আর এদিকটা মনে করা হচ্ছে এস, মানে হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই সূচি চুম্বকটি কিভাবে বা কোন দিকে হচ্ছে বেঁকবে? না, এর উত্তর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা বলতে পারি যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে যদি কোনো ব্যক্তি সাঁতার কাটে তাহলে তার বাঁ হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকাটির বিক্ষেপণ সেই দিকেই ঘটবে। বুঝতে পারলে? যে যেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে যদি কেউ সাঁতার কাটে সেই সাঁতার কাটার সময় তার বাঁ হাতটা যেই দিকে বর্তমান থাকবে সেই দিকেই কিন্তু চুম্বক শলাকাটির বিক্ষেপণ ঘটবে। এবার সাপোজ ধরে নাও এইটা হচ্ছে একটি পরিবাহী, এই পরিবাহীটির মধ্যে দিয়ে মনে করো একটি তড়িৎ প্রবাহিত হচ্ছে ওই দিকে। এবার এই পরিবাহীটির নিচে তুমি মনে করা হচ্ছে আরেকটি হচ্ছে চুম্বক রেখেছো, তাহলে এটি হচ্ছে পরিবাহী, উপরে এই পরিবাহীটির মধ্যে দিয়ে হচ্ছে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর এর তলায় হচ্ছে তুমি একটা চুম্বক রেখেছো, তাহলে এই চুম্বকটা কোন দিকে বেঁকবে? চুম্বকটার এই লাল অংশটা ধরে নিচ্ছি হচ্ছে আমরা উত্তর মেরু আর এই অংশটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এবার দেখো লোকটা যদি তাহলে এই দিকে মুখ করে এই দিকে সাঁতার কাটে তাহলে বাঁ হাতটা দেখো হচ্ছে আমার কোন দিকে আছে, বাঁ হাতটা কিন্তু আমার বোর্ডের দিকে আছে, তাহলে এই চুম্বক শলাকাটা কিন্তু এই বোর্ডের দিকে এরকম ভাবে বেঁকে যাবে। বুঝতে পারলে? যে কোনো একটি পরিবাহী যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে যদি কোনো লোক সাঁতার কাটে তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে সেই দিকে হচ্ছে চুম্বক শলাকাটি হচ্ছে বেঁকে যাবে। এবার এটি কিন্তু হচ্ছে যদি চুম্বক শলাকাটি এই পরিবাহীটির উপরে থাকে তাহলে কিন্তু উল্টো দিকে বেঁকে যাবে, আর যদি হচ্ছে তুমি এই তড়িৎ প্রবাহের অভিমুখটা পাল্টে দাও তাহলেও কিন্তু এটি উল্টো দিকে হচ্ছে বেঁকে যাবে। কথাটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, কখন বাঁ হাত অনুসারে হবে, পরিবাহীটিকে উপরে থাকতে হবে, চুম্বক শলাকাটিকে নিচে থাকতে হবে, পরিবাহীটির নিচে চুম্বক শলাকা থাকবে, তখন অ্যাম্পিয়ারের নিয়ম অনুযায়ী যেদিকে বাঁ হাত থাকবে সেদিকে হচ্ছে বেঁকে যাবে। কিন্তু যদি চুম্বক শলাকাটি যদি হচ্ছে পরিবাহীর উপরে থাকে তাহলে কিন্তু বিপরীত দিকে বেঁকবে, বা যদি হচ্ছে চুম্বক শলাকাটি নিচে আছে কিন্তু তুমি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাটা উল্টে দিয়েছো তাহলেও কিন্তু এদিকে বিপরীত দিকে হচ্ছে বেঁকে যাবে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটিকে হচ্ছে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি? না, কোনো একটি পরিবাহীর যেদিকে প্রবাহ মাত্রা হচ্ছে সেই প্রবাহ মাত্রার দিকে যদি কোনো ব্যক্তি মুখ করে সাঁতার কাটে তাহলে ওই সাঁতার কাটার সময় ওই ব্যক্তিটির বাঁ হাত যেদিকে হচ্ছে থাকবে চুম্বকটি সেই দিকে বিক্ষেপিত হবে যদি সেই চুম্বকটিকে ওই পরিবাহীর নিচে রাখা হয়। উপরে রাখলে উল্টো দিকে, তড়িৎ প্রবাহ মাত্রা উল্টো দিকে হলে সেটিও কিন্তু অন্যদিকে বিক্ষেপিত হবে। তাহলে এই গেল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবার আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে চুম্বক বল রেখা, যেটা হচ্ছে খুবই স্টুডেন্টসরা কমপ্লিকেটেড এবং কনফিউজিং মনে করে থাকে। আমি তোমাদেরকে চেষ্টা করব এটি সবচেয়ে সহজভাবে তোমাদেরকে বোঝানো। তো চলো শুরু করি। চুম্বক বল রেখা বলতে হচ্ছে আমরা কি বুঝি? দেখো প্রথমে আমি একটি চুম্বক আঁকছি, দণ্ড চুম্বক। দণ্ড চুম্বকটির এদিকে ধরে নেওয়া হচ্ছে উত্তর মেরু মানে নর্থ, আর এদিকটা ধরে নেওয়া হচ্ছে দক্ষিণ মেরু মানে হচ্ছে সাউথ। এবার তুমি একটা বিচ্ছিন্ন যদি উত্তর মেরুকে এই চুম্বকের চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, বিচ্ছিন্ন উত্তর মেরু যদিও পাওয়া প্রকৃতিতে সম্ভব নয়, কারণ যে কোনো হচ্ছে চুম্বকেরই যদি উত্তর মেরু থাকে এর দক্ষিণ মেরু থাকতে হচ্ছে বাধ্য, থাকবেই। কিন্তু যদি হচ্ছে আমরা কল্পনা করে নিই এমন একটি চুম্বক যার কেবলমাত্র একটি হচ্ছে উত্তর মেরু আছে, কোনো রকম দক্ষিণ মেরু নেই, তাই বলছি একটি কল্পিত বা তুমি কল্পনা করে নিয়েছো এরকম একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি তুমি এই উত্তর মেরুটার কাছে রাখো, তাহলে এখানে আমি একটা লিখছি বিচ্ছিন্ন উত্তর মেরু এল, তাহলে এই বিচ্ছিন্ন উত্তর মেরুটি
এই উত্তর মেরুটি দ্বারা এই দিকে এরকম ভাবে বিকর্ষিত হবে, একই রকম ভাবে এই হচ্ছে দক্ষিণ মেরুর দিকে এটি কিন্তু আকর্ষিত হবে। আবার যদি তুমি এই বিচ্ছিন্ন উত্তর মেরুটিকে যদি তুমি এখানে রাখো তাহলে এই উত্তর মেরুটি দ্বারা এটা এই দিকে বিক্ষিপ্ত হবে, আবার এই দক্ষিণ মেরুর জন্য এই দিকে হচ্ছে কি আকর্ষিত হবে। এবার বিচ্ছিন্ন এই উত্তর মেরুটিকে যদি তুমি এইখানে রাখো তাহলেও এখানে বিকর্ষণ হবে, কিন্তু বিকর্ষণের মাত্রাটা অনেকটাই কম হবে যেহেতু এটা অনেকটা দূরে আছে। কিন্তু এই বিচ্ছিন্ন উত্তর মেরুটি এই দক্ষিণ মেরুর দিকে সবচেয়ে বেশি পরিমাণে আকর্ষিত হবে। তাহলে দেখো এখানে যদি তুমি এই চুম্বকটার চুম্বক ক্ষেত্রে যদি তুমি একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে দিয়ে দাও যে বিচ্ছিন্ন উত্তর মেরুটি বাধাহীন ভাবে চলাচল করতে পারে, তাহলে এই বিচ্ছিন্ন উত্তর মেরুটি কিন্তু এইখান থেকে এই পথে এই দিকে কিন্তু যাতায়াত করবে, এই দিকে হচ্ছে যাবে, বা যদি হচ্ছে এইখান থেকে বলতে পারো বা এদিক থেকে এরকম ভাবে কিন্তু হচ্ছে যাবে। তাহলে দেখো প্রতিটা এই বিচ্ছিন্ন উত্তর মেরু তুমি যদি একের বেশি হচ্ছে এখানে রাখো তাহলে প্রত্যেকটা বিচ্ছিন্ন উত্তর মেরু ক্রমশ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এরকম ভাবে আবর্তিত হতে থাকবে। এবার এই যে পথে বিচ্ছিন্ন উত্তর মেরুটি আবর্তিত হবে ওই চুম্বক শলাকাটির চারিদিকে, সেই কাল্পনিক পথগুলিকে বলা হয় কি না চুম্বকীয় বলরেখা। তাহলে চুম্বকীয় বলরেখা বলতে তোমরা হচ্ছে বুঝতে পারলে যে যদি একটি চুম্বকের চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখা হয় তাহলে এই বিচ্ছিন্ন উত্তর মেরুটি যে কাল্পনিক পথে আবর্তিত হয় ওই চুম্বকটির চারিদিকে উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে, সেই কাল্পনিক পথটিকে বলা হবে কি না চুম্বকীয় বলরেখা। এবার দেখো এবার হচ্ছে এই যে চুম্বকীয় বলরেখা এটি তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় সেটি হচ্ছে আমরা দেখতে পাবো কার সূত্রের সাহায্যে, না দক্ষিণ হস্তের মুষ্টির হচ্ছে সূত্রের সাহায্যে। সেটি কি করে হচ্ছে আমরা দেখব। দেখো যদি যদি এটি একটি পরিবাহী হয় যদি এটি একটি পরিবাহী হয় তাহলে মনে করো পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এই পরিবাহীটির চারিদিকে ওরস্টেডের হচ্ছে সূত্রানুসারে বা ওরস্টেডের পরীক্ষা অনুসারে একটি হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের হচ্ছে সৃষ্টি হবে। আমরা হচ্ছে দেখেছি যেই চুম্বক ক্ষেত্রটি মধ্যে যদি হচ্ছে চুম্বক শলাকা রাখি সেটি বিক্ষেপিত হয়, কোন দিকে বিক্ষেপিত হবে সেটা অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে আমরা হচ্ছে দেখেছি। এবার এই পরিবাহীটির মধ্যে দিয়ে যখন হচ্ছে একটি তড়িৎ প্রবাহিত হচ্ছে ধরে নিচ্ছি উপরের দিকে, তাহলে এর চারিদিকে যে চুম্বক বলরেখা গুলি সৃষ্টি হলো সেই চুম্বক বলরেখাগুলির অভিমুখ কিরকম হবে সেটি হচ্ছে আমরা কি করে বার করব, না সেটি বার করা যায় দক্ষিণ হস্তের মুষ্টির নিয়ম অনুসারে। এই দক্ষিণ হস্তের মুষ্টির সূত্রটি কি না এই সূত্রতে বলা হচ্ছে এই পরিবাহীটিকে যদি আমরা ডান হাতের এরকম ভাবে মুষ্টিবদ্ধ করি আর এই ডান হাতের বুড়ো আঙুলটি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, দেখো তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছিল তাহলে এই বুড়ো আঙুলটাও তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে উপরের দিকে, তাহলে বাকি আঙুলগুলো তড়িৎ যে চুম্বকীয় বলরেখা সেগুলোকে নির্দেশ করবে। তাহলে হচ্ছে বলরেখার অভিমুখটা কিরকম হবে, এই রকম হবে। তার মানে তুমি হচ্ছে বলতে পারো এই পরিবাহীটির মধ্যে যদি তুমি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে ছেড়ে দাও তাহলে বিচ্ছিন্ন উত্তর মেরুটি কিন্তু এইভাবে ঘুরতে থাকবে। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা বোর্ডের মধ্যে হচ্ছে আঁকি, এই এটা একটা মনে করে পরিবাহী, এই পরিবাহীটির মধ্যে যদি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এই দিকে হয় তাহলে এর চারিদিকে কিন্তু বলরেখাগুলো হচ্ছে আমরা এরকম ভাবে হচ্ছে পাবো, মানে এরকম ভাবে হচ্ছে বলরেখাগুলো হচ্ছে ঘুরতে থাকবে। কিভাবে হচ্ছে ঘুরতে থাকবে সেটা হচ্ছে আমরা দেখলাম যে দক্ষিণ মুষ্টি নিয়ম। এবার মনে করো
যদি এই পরিবাহীটি তড়িৎ প্রবাহমাত্রা এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে চৌম্বকীয় বলরেখাগুলি যে বার করবে না, এটাকে হচ্ছে তুমি এরকম ভাবে হাত দিয়ে হচ্ছে ধরো, এরকম ভাবে হাত দিয়ে ধরলে দেখো বুড়ো আঙুলটা হচ্ছে এইদিকে হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রাকে নির্দেশ করছে, তাহলে চৌম্বকীয় বলরেখাটা কিরকম হবে, এইরকম হচ্ছে চৌম্বকীয় বলরেখাটা হচ্ছে হবে। তাহলে বুঝতে পারলে কি করে চৌম্বকীয় বলরেখা বার করা যায়, এটি কিন্তু একটা পরীক্ষার সাহায্যে হচ্ছে বার করা যায় কি করে চৌম্বকীয় বলরেখা হবে, কি করে পরীক্ষাটি করা হয় না। একটি মনে করো পিচবোর্ডের মধ্যে এইরকম ভাবে একটি মাঝখানে ছিদ্র করে, একটি পিচবোর্ডের মধ্যে এরকম মাঝখানে একটি ছিদ্র করে এরকম একটা যদি তার প্রবেশ করিয়ে দেওয়া হয় পরিবাহী, যার মধ্যে দিয়ে হচ্ছে এরকম ভাবে উপরের দিকে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এবার এই মনে করো এখানে হচ্ছে এরকম যুক্ত করা আছে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, তাহলে তড়িৎ প্রবাহ এদিক থেকে এরকম ভাবে হবে, তাহলে সেক্ষেত্রে এবার এখানে মনে করো কিছু হচ্ছে তুমি লোহার চূর্ণ এরকম ভাবে হচ্ছে ছড়িয়ে দিয়েছো, এই লোহার চূর্ণ গুলোকে হচ্ছে ছড়িয়ে দেওয়ার পর যদি হচ্ছে তুমি দেখো এরকম একটু টুক করে একটু যদি হচ্ছে কার্ডবোর্ডটাকে হচ্ছে নাড়াও, তাহলে দেখতে পাবে এই লোহার চূর্ণ গুলো এই চারিদিকে এরকম ভাবে সমকেন্দ্রিক বৃত্তাকারে, সমকেন্দ্রিক বৃত্তাকারে কিন্তু এরকম ভাবে আবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কোন, এবার তাহলে হচ্ছে তুমি অভিমুখটা কি করে বার করবে, অভিমুখটা দেখো এই দিকে আছে, মানে তুমি ডান হাত দিয়ে যদি এরকম ভাবে ধরো তাহলে দেখো হচ্ছে বৃত্তাকার তুমি হচ্ছে পথটা হচ্ছে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম দক্ষিণ মুষ্টি নিয়মের সাহায্যে কোনো একটি পরিবাহীর কি করে তার চারিদিকে সৃষ্ট চুম্বকের বলরেখার অভিমুখ আমরা হচ্ছে পেতে পারি, না যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ সেই দিকে যদি বৃদ্ধাঙ্গৃষ্ট থাকে তাহলে সেই বৃদ্ধাঙ্গৃষ্ট ছাড়া বাকি আঙুলগুলো যেরকম ভাবে ঘুরবে সেই দিকে কিন্তু চুম্বকীয় বলরেখাটি নির্দেশ করবে। এবার এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চুম্বক মেরু ও বৃত্তাকার পরিবাহিতে, চুম্বক মেরু ও বৃত্তাকার পরিবাহিতে তড়িৎ প্রবাহ সৃষ্ট চুম্বকের মধ্যে সাদৃশ্য, মানে কার কার মধ্যে সাদৃশ্য দেখছি, না একটা চুম্বক মেরু, চুম্বক মেরু ও বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার পরিবাহীর মধ্যে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এদের মধ্যে কি সাদৃশ্য, অবশ্যই পরীক্ষায় প্রশ্নটা দিয়ে থাকে যে একটি চুম্বকের সাথে বৃত্তাকার পরিবাহীর যে চুম্বকের যে সাদৃশ্য সেটি হচ্ছে বর্ণনা করো, পরীক্ষায় হচ্ছে চুম্বক ক্ষেত্রের যে সাদৃশ্য, মানে একটি চুম্বকের সাথে বৃত্তাকার পরিবাহীর চুম্বক ক্ষেত্রের সাদৃশ্য কি হবে। দেখো একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে চুম্বকীয় বলরেখাগুলি কিভাবে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যায়, না উত্তর মেরু থেকে হচ্ছে চুম্বকীয় বলরেখাগুলি দক্ষিণ মেরুর দিকে হচ্ছে অগ্রসর হয়। এবার সেটি যদি হচ্ছে একটি বৃত্তাকার পরিবাহী হয় যদি ধরে নেওয়া হয়, তাহলে এখানে আমরা দেখেছিলাম চুম্বকটার আরেকবার আমি আঁকছি নর্থ সাউথ, তাহলে এরকম হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম, এরকম হচ্ছে আমরা হচ্ছে দেখতে পেয়েছিলাম হচ্ছে চুম্বকীয় বলরেখা। এবার এই যদি পরিবাহীটি একটি বৃত্তাকার পরিবাহী হয় যেই বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে হচ্ছে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, মনে করো এরকম ভাবে হচ্ছে তড়িৎটি হচ্ছে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এবার পরিবাহিত তড়িতে এই দুটো প্রান্তে কিন্তু দেখো দুদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এটাকে যদি তুমি হচ্ছে একটি পিচবোর্ডের মধ্যে হচ্ছে দেখতে চাও, মনে করো পিচবোর্ডটার এখানে একটা হচ্ছে ছিদ্র করেছো, এইখানে একটা ছিদ্র করেছো, এবার এই ছিদ্রটার মধ্যে দিয়ে এরকম ভাবে হচ্ছে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, মনে করো হচ্ছে একটা হচ্ছে পিচবোর্ড, সেই পিচবোর্ডটার মধ্যে মনে করো হচ্ছে দুটো হচ্ছে এরকম ছিদ্র করা আছে, এবার একটা পরিবাহী এই ছিদ্রটা দিয়ে প্রবেশ করে এই ছিদ্রটা দিয়ে হচ্ছে বেরিয়েছে, তাহলে একটা ছিদ্রে যেই পরিবাহীটির অংশ পড়ছে সেই পরিবাহীটিতে তড়িৎ প্রবাহের অভিমুখ যেদিকে হবে, আরেকটা হচ্ছে ছিদ্রতে হচ্ছে অভিমুখ উল্টো দিকে হবে। এবার এটিকে মনে করো একটি ব্যাটারিতে যুক্ত করো, যদি ব্যাটারিতে এরকম ভাবে যুক্ত করি তাহলে দেখো এদিকটা হচ্ছে আমি ধনাত্মক করছি এদিকটা ঋণাত্মক, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এদিক থেকে কিন্তু এদিকে হচ্ছে,
এবার এই দিকে বলরেখাগুলো আমরা কিভাবে পাবো? দেখো এই দিকে বলরেখা পাওয়ার জন্য আমি যদি এরকম ভাবে ধরি, তাহলে বলরেখা যেগুলো হবে সেই বলরেখার অভিমুখ গুলো কিন্তু এই রকম হবে, কিন্তু এইটার দেখো নিচের দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ। মানে যদি আমি এরকম ভাবে ধরি, তাহলে কিন্তু এর যে বলরেখাগুলো সেগুলো কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে দক্ষিণ হস্ত, দক্ষিণ হস্তের মুষ্টি নিয়ম থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো একটি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে একটা প্রান্তে বলরেখার যেরকম অভিমুখ হবে, আর একটা প্রান্তের বলরেখার কিন্তু অভিমুখ অন্যরকম ভাবে হবে। এবার এইটার সাথে চুম্বকের কি সাদৃশ্য? এবার এখানে ধরা হয় যে যেই দিকে পরিবাহীটির চুম্বকীয় যে বলরেখা সেটা ক্লকওয়াইজ, সেইটি চুম্বকের হচ্ছে দক্ষিণ মেরু, আর যেদিকে বলরেখাটি অ্যান্টি ক্লকওয়াইজ সেটি হচ্ছে কি উত্তর মেরু। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে এই দিকে কিরকম হচ্ছে চুম্বকের প্রান্তের সৃষ্টি হবে? এই দিকে চুম্বকের উত্তর প্রান্তের সৃষ্টি হবে উত্তর দিকে, আর এই দিকে যে বলরেখাটি সেটি দেখো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই এই দিকে হচ্ছে দক্ষিণ প্রান্তের সৃষ্টি হবে। এটা আরো ভালোভাবে হচ্ছে বোঝা যায়, মনে করো একটি হচ্ছে বৃত্তাকার পরিবাহী আছে, এই বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে মনে করো তড়িৎ প্রবাহিত এই রকম ভাবে হচ্ছে। তাহলে এবার আমার দিকে যে হচ্ছে আমি জিনিসটাকে যেরকম ভাবে দেখছি, তুমি কিন্তু তার হচ্ছে অপোজিট ভাবে দেখবে জিনিসটা হচ্ছে, বুঝতে পারলে? মানে সাপোজ মনে করো একটা হচ্ছে রাউন্ড, যদি হচ্ছে আমি কিছু ধরে নিই, মনে করো এইটা একটা হচ্ছে পরিবাহী, এই পরিবাহীটি যদি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা মনে করো একটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী, এই বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ এইভাবে হয়, যদি এইভাবে হয় বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখো দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, কিন্তু তোমাদের দিক দিয়ে তোমরা দেখতে পাবে হচ্ছে ক্লকওয়াইজ, বুঝতে পারলে? দেখো আমি কিন্তু হাতটাকে ঘোরাচ্ছি, আমার সামনে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখছি, আর তোমরা কিন্তু এটাকে ক্লকওয়াইজ দেখছো ঘড়ির কাঁটার দিকে। তাই এই বৃত্তাকার পরিবাহীটির এই দিকে তৈরি হবে কি দক্ষিণ মেরু, আর এই দিকে তৈরি হবে হচ্ছে উত্তর মেরু, যেদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, এদিকটা হচ্ছে উত্তর মেরু, আর তোমাদের দিকটা আসছে ঘড়ির কাঁটার দিক, সেজন্য এটা হবে হচ্ছে দক্ষিণ মেরু। এবার এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় এরকম হচ্ছে দুটো গোল চিহ্ন দিয়ে, এই মনে করো একটা, আর এই মনে করো আর একটা, মনে করো এইটা এরকম ভাবে যদি হচ্ছে বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, ঘড়ির কাঁটার দেখো হচ্ছে বিপরীতে, আর এটা যদি হয় এটা কি হবে ঘড়ির কাঁটার হচ্ছে দিকে। তাহলে এক্ষেত্রে ঘড়ির কাঁটার যদি হচ্ছে বিপরীতে হচ্ছে হয়, তাহলে এখানে হচ্ছে কি নর্থ পোল হচ্ছে তৈরি হবে, নর্থ পোল ঘড়ির কাঁটার বিপরীতে, আর এটা দেখা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইখানে হচ্ছে সাউথ পোল হচ্ছে তৈরি হবে। এইটা হচ্ছে বোঝাচ্ছে, দেখো ঘড়ির কাঁটার দিকে দুটো এস, তাহলে এস এর হচ্ছে কি এইভাবে যদি এস হয়, তাহলে এস এর হচ্ছে এদিকের প্রান্তটা নিচের দিকে, এদিকের প্রান্তটা উপরের দিকে যাচ্ছে, তাই ঘড়ির কাঁটার দিকে যদি প্রবাহিত হয় বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে, তাহলে এইভাবে হচ্ছে আমার দক্ষিণ মেরু সৃষ্টি হবে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে চুম্বকের দক্ষিণ মেরুর বদলে উত্তর মেরু সৃষ্টি হবে। তাহলে দেখো এই বৃত্তাকার পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে দুটো প্রান্ত কিন্তু সম্পূর্ণরূপে একটি চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর মতো হচ্ছে আচরণ করছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে এটি কিন্তু একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এবার এই বৃত্তাকার পরিবাহীটির একটা টার্নের বদলে, একটা গোলের বদলে যদি আমরা এরকম অনেকগুলো হচ্ছে গোল নিই,
তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এটি সম্পূর্ণ রূপে একটি দণ্ড চুম্বকের মতো হচ্ছে আচরণ করবে। তাহলে এই গেল বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কালে সৃষ্ট চুম্বক ক্ষেত্র এবং চুম্বকের চুম্বক ক্ষেত্রের মধ্যে সাদৃশ্য। এবার আমরা যেটা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। দেখো আমরা হচ্ছে ওরস্টেড এর পরীক্ষাতে হচ্ছে দেখতে পেয়েছি যে একটি তড়িৎ প্রবাহীর সময় একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় ওর কাছে যদি কোনো চুম্বক রাখা হয় তাহলে এটি বিক্ষিপ্ত হয়। তার মানে কি? তার মানে ওই যে হচ্ছে তড়িৎ প্রবাহী হওয়ার ফলে ওই পরিবাহীটা ওই চুম্বকের উপর একটা বল প্রয়োগ করছে। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রতিক্রিয়ার হচ্ছে অপোজিট প্রতিক্রিয়া থাকে, তাহলে আমরা বলতে পারি ওই চুম্বকটাও কিন্তু পরিবাহীটির উপর একটা বল ক্রিয়া করবে। ওরস্টেডের পরীক্ষায় কিন্তু আমরা দেখেছি পরিবাহীটি কি বল প্রয়োগ করছে চুম্বকটার উপরে তড়িৎ প্রবাহ কালে। এবার আমরা দেখব ওই বলটা প্রয়োগ করার ফলে ওই চুম্বকটি পরিবাহীটির উপরে কি বল প্রয়োগ করে। এটা একটা খুব কমন হচ্ছে এক্সপেরিমেন্ট দিয়ে হচ্ছে দেখা গেছে যে মনে করো এরকম একটা অশ্বরাকৃতির একটা মনে করো হচ্ছে চুম্বক আছে, এই অশ্বরাকৃতির চুম্বকের এটা মনে করো নর্থ, এটা মনে করো হচ্ছে সাউথ। এবার এর মধ্যে দিয়ে মনে করো একটা এরকম তার গেছে, দুটো হচ্ছে মনে করো ইউ শেপ চুম্বক, ইউ শেপ চুম্বকের মধ্যে দিয়ে মনে করো একটা পরিবাহী তার গেছে। এবার পরিবাহীটির তারের যদি হচ্ছে প্রবাহ মাত্রা এই দিকে হয়, প্রবাহ মাত্রা যদি এই দিকে হয় তাহলে দেখা যায় এই পরিবাহীটি ক্রমশ নিচের দিকে হচ্ছে নেমে যাচ্ছে বা নিচের দিকে আকর্ষিত হচ্ছে। কিন্তু দেখা গেছে যদি হচ্ছে প্রবাহ মাত্রা যদি হচ্ছে উল্টে দেওয়া হয় তাহলে হচ্ছে এটি বিকর্ষিত হচ্ছে, মানে চুম্বক থেকে হচ্ছে বেরিয়ে যেতে চাইছে। কেন এটা হয়, এই কেন উত্তরই কিন্তু আমরা পাবো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দিয়ে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি, আমাদের তিনটে আঙুল বাম হাতের, একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, একটা হচ্ছে তর্জনী, একটা হচ্ছে মধ্যমা, এই তিনটে আঙুলকে যদি আমরা পরস্পরের সমকোণে রাখি, পরস্পরের সমকোণে মানে বলতে পারো তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড এরকম তিনটে হচ্ছে অ্যাক্সিস, মানে হচ্ছে যদি আমি মার্কার দিয়ে দেখাই তাহলে হচ্ছে এই রকম হবে। দেখো এই তিন রকম ভাবে তিনটে আঙুল এই যে যদি এই রকম ভাবে হচ্ছে রাখা হয়, দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সমকোণে আছে, লালের সাথে নীল সমকোণে আছে, লালের সাথে কালো সমকোণে আছে, আবার নীলের সাথে কালো এরাও কিন্তু সমকোণে আছে। এই কালোটাকে ধরো বৃদ্ধাঙ্গুষ্ঠ, আর হচ্ছে লাল রংটাকে ধরো তর্জনী, আর নীল রংটাকে ধরো হচ্ছে মধ্যমা। তাহলে এই তিনটে আঙুল যদি পরস্পরের সমকোণে থাকে তাহলে এই যদি হচ্ছে তর্জনীটি চুম্বক ক্ষেত্রের দিক, মধ্যমাটি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা হচ্ছে বুড়ো আঙুল চুম্বকটি দ্বারা ওই পরিবাহীটির উপর যে বল তার দিক নির্দেশ করবে। তাহলে অবশ্যই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমাদের মনে রাখতে হবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি, না যদি বাম হাতে তিনটি আঙুল অনুযায়ী দুটি বল কাজ করে, কোন কোন বল, না যদি হচ্ছে তর্জনী বরাবর চুম্বক ক্ষেত্র, যদি হচ্ছে মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ ক্রিয়া করে সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠটি ওই চুম্বক দ্বারা পরিবাহীটির উপর যে বল সেই বলের হচ্ছে দিক নির্দেশ করবে। এই বা এই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্তের নিয়মের একটি হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই বার্লোর চক্রে। বার্লোর চক্রে হচ্ছে আমরা দেখতে পাই যে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিলে বা হচ্ছে চুম্বকের ক্ষেত্রের অভিমুখ পাল্টে দিলে বার্লোর চক্রের যে হচ্ছে কাঁটা সেটি কিন্তু হচ্ছে বিপরীত দিকে হচ্ছে ঘোরে। তো চলো দেখে নেওয়া যাক এই বার্লোর চক্রের হচ্ছে কার্য প্রণালীটি হচ্ছে কিরূপ। দেখো বার্লোর চক্রে কিভাবে হচ্ছে একটা আমি একটা বেসিক ড্রয়িং করছি, কারণ সম্পূর্ণরূপে বার্লোর চক্রটি হচ্ছে আঁকা সম্ভব না, যেটি তোমরা হচ্ছে বইতে হচ্ছে রেফার করতে পারো হচ্ছে ছবিটি হচ্ছে দেখার জন্য। দেখো এইরকম ভাবে একটি চক্র থাকে যার অনেকগুলো হচ্ছে এরকম কাঁটা থাকে,
এবার এই চক্রটা একটা হচ্ছে এরকম কেন্দ্রবিন্দু চারিদিকে এরকম ভাবে হচ্ছে ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে আবার এদিকেও ঘুরতে পারে। এই কেন্দ্রবিন্দু দিয়ে একটি হচ্ছে এরকম ভাবে হচ্ছে যুক্ত করা আছে রড বা হচ্ছে পরিবাহী বলতে পারো। এবার এইখানে কি রাখা আছে, পারদ রাখা আছে, মানে এই ফাটাটা এইখানে টাচ করবে, এই পারদটার মধ্যে হচ্ছে টাচ করবে যখন হচ্ছে ঘুরে এদিকে আসবে, এখানে পারদ রাখা আছে। এবার এর চারিদিকে একটি অশুক্রাকৃতি চুম্বক রাখা আছে, মানে এইভাবে এরকম ভাবে একটা চুম্বক রাখা আছে। চুম্বকটার এটা হচ্ছে ধরে নিচ্ছি উত্তর মেরু নর্থ, আর এটা ধরে নিচ্ছি দক্ষিণ মেরু সাউথ, ঠিক আছে। এবার এটা একটা পিচ বোর্ডের উপরে রাখা আছে। এবার এই পিচ বোর্ডটাকে এভাবে হচ্ছে একটা ব্যাটারি দিয়ে হচ্ছে কানেক্ট করা আছে। এই পারদের সাথে একটা তার আছে, আর এটা হচ্ছে এরকম ভাবে কানেক্ট করেন। তাহলে দেখো এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কিভাবে, এইভাবে তড়িৎ প্রবাহিত হবে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, এই গিয়ে এই গিয়ে এটা থেকে পারদের মধ্যে যাবে, পারদের মধ্যে গিয়ে সেটা আবার এরকম ভাবে ফিরে আসবে। তাহলে এই হচ্ছে একটা সার্কিট। এবার এই বার্নোর চক্রে দেখো হচ্ছে চুম্বকটা আছে এরকম ভাবে রাখা, তাহলে চুম্বকের হচ্ছে ক্ষেত্রটি, মানে চুম্বকের যে হচ্ছে বলটি, চুম্বক বলরেখাটি কোন দিকে ক্রিয়া করবে, চুম্বক বলরেখাটি দেখো এই দিক থেকে এই দিকে হচ্ছে ক্রিয়া করবে, উত্তর মেরু এই দিকে আর দক্ষিণ মেরু এই দিকে। তাহলে চুম্বক বলরেখাটি হচ্ছে এই দিকে ক্রিয়া করছে, আর এই যে হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে এটা হচ্ছে ভেতর দিকে, মানে হচ্ছে চুম্বকটি হচ্ছে এরকম ভাবে, মানে ভূপৃষ্ঠে রাখা হয়েছে চুম্বকটি, তাহলে এদিকে হচ্ছে ক্রিয়া করছে। আর এই যে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, এটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার বার্লো, এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে কিন্তু হচ্ছে কি হচ্ছে না। দেখো আমি বলেছিলাম কি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক, আর হচ্ছে এই যে মধ্যমা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। দেখো এই তর্জনী অনু, তর্জনী আর হচ্ছে মধ্যমা পরস্পরের সমকোণে আছে, আর এখানেও কিন্তু ঠিক তাই, এখানেও এই যে চুম্বকের যে হচ্ছে অভিমুখ সেটা হচ্ছে এই দিকে আছে, মানে হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, মানে দেওয়ালের দিকে এরকম হরিজন্টালি, এরকম ভাবে যে চুম্বক ক্ষেত্রের দিকটা যে ঠিক পেনটা যেরকম ভাবে রেখেছি এরকম ভাবে, আর তড়িৎ প্রবাহটা কিন্তু এইভাবে আছে, যেভাবে এই পেনটা রাখলাম এইভাবে উপর থেকে নিচের দিকে, মানে চুম্বক ক্ষেত্র এদিক থেকে বোর্ড ভেদ করে আর উপর থেকে নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে এই চুম্বক দ্বারা এই বার্লোর চক্রের উপর বলটা কোন দিকে হবে, এই দিকে হবে। এবার এই বলের জন্য বার্লোর চক্রটা কিন্তু এই দিকে আস্তে করে হচ্ছে সরে যাবে, মানে এই বার্লোর চক্রের এই কাঁটাটা এই থেকে এরকম ভাবে হচ্ছে ঘুরে যাবে। এবার যেই ঘুরে যাবে আরেকটা যে হচ্ছে কাঁটা আছে সেই কাঁটাটা হচ্ছে এইখানে হচ্ছে সংস্পর্শে আসবে, সেই সংস্পর্শে আসার জন্য আবার হচ্ছে কাঁটাটি হচ্ছে গতিজারদের জন্য হচ্ছে ঘুরে যাবে। তাহলে এইভাবে কন্টিনিউ দেখো বার্লোর চক্রটি এদিক থেকে এদিকে এরকম ভাবে কিন্তু ঘুরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে, কারণ একটা কাঁটা এখান থেকে এদিকে সরে যাওয়া মানে পরের কাঁটাটা আবার হচ্ছে চলে আসা, আর কাঁটাটা যেই পারদের সঙ্গে যুক্ত হবে সঙ্গে সঙ্গে তো বর্তনীটি হচ্ছে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে পরের কাঁটাটা থেকে আবার হচ্ছে বার্লোর চক্রটি ঘুরে যাবে। কেন ঘুরছে একটু আগেই দেখেছি যে এই যে তড়িৎ প্রবাহ আর যদি হচ্ছে চুম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে থাকে তাহলে বিদ্যা অনুষ্ঠ অনুযায়ী এই দিকেই সরে যাওয়ার কথা, সেজন্য বার্লোর চক্রটি সম্পূর্ণরূপে ঘুরে যাবে। এবার তুমি যদি বেশি পরিমাণে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাও তাহলে হচ্ছে আমরা দেখব যে এই বার্লের চক্রের ঘূর্ণনের হচ্ছে গতিবেগ হচ্ছে বাড়ছে, বা তুমি যদি হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে যদি হচ্ছে ধ্রুবক রেখে যদি চুম্বকটা যেটা তুমি ব্যবহার করছো তার তীব্রতা যদি হচ্ছে বাড়াও তাহলেও দেখতে পাবো বার্লোর চক্রের কিন্তু ঘূর্ণনের বৃদ্ধি ঘটছে। কিন্তু এবার আমরা একটা জিনিস দেখব, যদি এই তড়িৎ প্রবাহ মাত্রাটা আমরা উল্টে দিই
মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা যদি হচ্ছে উল্টে দিই, এদিকটা যদি হচ্ছে আমরা প্লাস করে দিই আর এদিকটা যদি হচ্ছে আমরা মাইনাস করে দিই, তাহলে হচ্ছে এদিক থেকে তড়িৎ এরকম ভাবে প্রবাহিত হবে, তখন কিন্তু বাল্য চক্রটা এইভাবে ঘুরবে উল্টো দিকে। একই রকম ভাবে যদি চুম্বকটাকে আমরা হচ্ছে উল্টো করে রাখি, মানে এদিকটা যদি হচ্ছে আমরা সাউথ পোল করে দিই আর এদিকটা যদি আমরা নর্থ পোল করে দিই, তাহলে চুম্বকীয় বলরেখাটা এদিকে হয়ে যাবে, তাহলে হচ্ছে সেক্ষেত্রেও বাল্য চক্রটি কিন্তু অপোজিট দিকে ঘুরবে। কিন্তু এবার তোমাদের এখানে মনে রাখতে হবে, যদি দুটো একসাথে উল্টাই তাহলে হচ্ছে কিন্তু আবার আগের মতোই হচ্ছে ঘুরবে। এর একটা হচ্ছে বোঝার উপায় আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি, যেটা অ্যাবসলিউট নয়, মানে তোমাদেরকে বোঝার জন্য এটা আমি করছি। মনে করো এই প্লাস সাইনটা দিয়ে আমি মনে করো প্রকাশ করছি তড়িৎ প্রবাহের অভিমুখ, আর মনে করো মাইনাস সাইন দিয়ে মনে করো প্রকাশ করছি চুম্বকের বলরেখা। তাহলে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ আর এটা হচ্ছে চুম্বকীয় বলরেখা। তাহলে আমার বাল্য চক্রটা মনে করো একটা নির্দিষ্ট দিকে হচ্ছে ঘোরে, ঠিক আছে। এবার তুমি হচ্ছে এই যদি কি করো, তড়িৎ প্রবাহটাকে তুমি হচ্ছে ধ্রুবকরা একই রাখলে, এটাকে তুমি মনে করো পরিবর্তিত করে দিলে, মানে কি চুম্বকটাকে তুমি ঘুরিয়ে রাখলে, তাহলে চুম্বকটাকে যদি পরিবর্তিত করে দাও, তাহলে দেখো বার্লের চক্রের ঘূর্ণনও পরিবর্তিত হয়ে যাচ্ছে প্লাসে প্লাসে প্লাস। আবার যদি হচ্ছে তুমি এইটাকে হচ্ছে পরিবর্তিত করো, মানে কোনটাকে, তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ, তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখটাকে পরিবর্তিত করে দাও, কিন্তু বার্লোর চক্রটাকে সেমই রাখছো, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে উল্টে দিচ্ছ, আর হচ্ছে কি চুম্বকের যে হচ্ছে অভিমুখ সেটাকে হচ্ছে সেমই রাখছো, তাহলেও কিন্তু দেখো কি হয়ে যাচ্ছে, বার্লোর চক্রের যে অভিমুখ সেটা কিন্তু হচ্ছে উল্টে যাচ্ছে। কিন্তু যদি তুমি দুটোকেই উল্টে দাও, মানে দুটোই যদি হচ্ছে উল্টে দাও, তাহলে কিন্তু বার্লের চক্রের অভিমুখ আগের মতোই থাকছে, মাইনাস মাইনাস প্লাস, সাইন বসবে হচ্ছে দেখো মাইনাস, আগের মতোই হচ্ছে তাহলে থাকছে, তাহলে এটার সাথে এটা সেম। তাহলে এখানে আমরা তাহলে তিনটে জিনিস দেখতে পেলাম, যদি তড়িৎ প্রবাহ মাত্রা উল্টে দিই তাহলে বার্লের চক্রের গতিবেগ উল্টো দিকে ঘুরবে, যদি হচ্ছে তড়িৎ চুম্বকত্বটাকে ঘুরিয়ে দিই, মানে চুম্বকটাকে উল্টো ভাবে রাখি, তাহলে বাল্য চক্রটা উল্টো দিকে ঘুরবে, কিন্তু যদি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ এবং এই চুম্বকের দুটোকেই উল্টে দিই, তাহলে কিন্তু বাল্য চক্রটি পূর্বে হচ্ছে যেভাবে ঘুরছিল একই রকম ভাবে হচ্ছে ঘুরবে। তাহলে এই গেল সম্পূর্ণরূপে ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম এবং বাল্যের চক্রের একটি সম্পূর্ণ ধারণা। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি হচ্ছে প্রেস করে রেখো, তাহলে আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে।